নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 9টা বাজে। ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, বেরিয়েছি এখন মালি খুঁজতে। জানেন, এখানে বেশিরভাগ লোকের বাড়িতেই মালি থাকে, তো ওনারাই সকালের দিকে কাজে আসেন। পুজোর আগে গাছপালাগুলোকে ভালো করে সাইজ করে কাটিয়ে বাগানটাকে একটু সুন্দর করব, তাই তাদের খুঁজে বেরিয়েছি। কি সুন্দর ডিজাইনটা দেখুন, যেন মনে হচ্ছে তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। চলুন, ওই সামনের বাড়িতেই একজনকে দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে গিয়ে একবার কথা বলি যদি উনি এসে করেন। বাড়িতে আমাদেরও একটা মোয়ার আছে, ওর বাবা মাসে একবার করে কেটে দেয় ঘাসগুলো, কিন্তু এনাদের কাছে না হাজার রকমের আবার মেশিন থাকে জানেন, এত সুন্দর করে শেপ করে কেটে দেন চোখটা একদম জুড়িয়ে যায়। আমাদের বাড়ির সামনে উঠোন বা বাগান ঝাঁট দেবার জন্য আমরা যেমন ঝাঁটা ব্যবহার করি, এদেশে করে এরকম ব্লোয়ার মেশিন। এই মেশিনটা ব্যাটারি দিয়ে চলছে আর এত জোরে এখান থেকে হাওয়া বেরাতে থাকে, ধুলো শুকনো পাতা যা থাকে সব উড়ে চলে যায়। ঝাঁটার ব্যবহার এখানে বড় কম, বলতে গেলে গোটা শহরের ধুলোই এইভাবেই পরিষ্কার হতে থাকে। আর সপ্তাহে একটা করে গাড়ি আসে, সে তো আপনারা দেখেইছেন, সে এসে রাস্তাগুলোকে ঝাঁটিয়ে দিয়ে যায়। প্রচণ্ড বাইরে এখন ধুলোর ঝড়, 2 মিনিট অপেক্ষা করছি, ওনার পরিষ্কার করা হয়ে গেলে আপনাদের বাগানের ওই দিকটা নিয়ে যাব। আমার প্রতিবেশী বন্ধু খুব বড় গার্ডেনার জানেন, তার প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে, কিন্তু গাছেরা তো আর পাঁচিল মানে না, তাদের তো অবাধ বিচরণ। তো আমার ব্যাকইয়ার্ডের এক সাইডটা বড্ড বেশি ঝোপঝাড় হয়ে গেছে, এগুলো একটু উঁচুর দিকেও আছে, আর এইগুলোকে কাটার মতো আমাদের বাড়িতে মেশিন নেই, ওই জন্য আরও আজকে গার্ডেনারকে ডাকা যে এগুলোকে সুন্দর করে সাইজ করে যাতে আজকে উনি একটু কেটে দেন। কেমন হাওয়া দিচ্ছে দেখছেন, শীত শুরুর প্রথমে যে হিমেল হাওয়াটা বয় সেটা। ওনাদের কাজ হয়ে গেলে ভাবছি একবার জিজ্ঞাসা করব যে প্রত্যেক মাসে যদি আসেন কত করে চার্জ করবেন। সামনে আবার সেই ভয়ঙ্কর শীতকালটা আসার সময় হয়ে গেল, অত ঠান্ডায় বাইরে বেরিয়ে কোনো কাজ করাও যায় না, আর জিনিসপত্র হয়ে থাকে বড় নোংরা। ছেলেটা সেই ছোটোবেলার স্লিপ আর বাস্কেটবল খেলার জিনিস। পুজোর আগেই একবার ইচ্ছে আছে ডোনেশন সেন্টারে যাওয়ার, সেখানে গিয়ে দিয়ে আসবো ওইগুলো। এই দিকটা আজ পরিষ্কার হয়ে গেলে দিয়ে এই দিকটাতে পুজোর আগে ইচ্ছা আছে একটু লাইট দেবো। আজকের এই ঘাস কাটা, এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করা আর ব্যাকইয়ার্ডটা ওই ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে দেবার জন্য বললেন $60 নেবেন। $60 মানে প্রায় ধরুন ওই 5,000 টাকা মতো, মাসে কত বলেন একবার দেখতে হবে। এমনিতেও শীতকালের দিকে এমন ঠান্ডা পড়ে, বেশিরভাগ গাছই বলতে গেলে সব শুকিয়ে যায়, এইগুলোও শুকিয়ে একদম কাঠির মতনই হয়ে যায়। কিন্তু মনে হলো পুজোর আগে একটু ঘরদোরগুলোকে পরিষ্কার করা দরকার, বাইরেটা দিয়েই এবার প্রথম শুরু করলাম। আর উইকেন্ডে ছেলেমেয়েদেরকে দিয়ে বাইরের জানলা দরজাগুলো ধোয়া করাবো, ওদের তো জল নিয়ে কাজকর্ম করতে খুব ভালো লাগে, তো ওই জন্য উইকডেজে ওইগুলো আমি আর করবো না, উইকেন্ডে ছেলেমেয়েরা ওইগুলো করবে। প্রতি বছর ছেলেমেয়েরা এটা করে, তো ওদের মনে আবার ওটা গেঁথেও গেছে জানেন। সপ্তাহ দুয়েক আগে মেহা আবার জিজ্ঞাসা করছে, মা দুর্গাপুজো আসছে, আমরা এবার জানলা দরজা ধোবো না? দাঁড়া, ধোবো এবার দুর্গাপুজো একটু দেরি করে, এখন থেকে ধুয়ে দিলে পুজোর সময় আবার ধুলোবালি পড়ে যাবে, কিন্তু ভাবছি এই সপ্তাহে এবার ধুয়ে নেবো। রোদরাত জোরটাও কত কমে গেছে দেখুন, এই আস্তে আস্তে এবার জোর কমতে কমতে এমন হয়ে যায় মাসখানেক রোদই ওঠে না, অল্প একটুখানি 1-1.5 ঘন্টার জন্য রোদ ওঠে, আবার তারপর ঝিমিয়ে পড়ে। ওই দিকটায় যাচ্ছি, সে আবার ওই দিকে ঝোপঝাড়গুলো কেটে চলে গেল নাকি দেখার জন্য, এই দিকটাও যে একটু কাটতে হবে সেটা বুঝতে পারলো নাকি কি জানি, ধান গিয়ে একবার দেখি। এখানে বেশিরভাগই যারা গার্ডেনার হন ওনারা দেখি মেক্সিকান হন, কারণ এই ক্যালিফোর্নিয়া রাজ্যটি আগে ছিল মেক্সিকোর, পরে আমেরিকা তাদের কাছ থেকে কিনে নেয়, তাই ক্যালিফোর্নিয়াতে আপনি প্রচুর মেক্সিকান মানুষ পাবেন। এই যে এই ধরনের মেশিনগুলির জন্যই এনাদেরকে একবার ডাকার দরকার পড়ে। সাত মিনিটের মধ্যেই গোটা জায়গাটা কি সুন্দর পরিষ্কার করে ফেললো দেখুন, যার যেটি কাজ তার সেটি করা ভালো, আর এ যদি আমি নিয়ে বসতাম হয়তো 1-1.5 ঘন্টা কাটিয়ে ফেলতাম, আর তারপরেও হয়তো এমন সুন্দর হতো না, এবড়ো খেবড়ো করে ফেলতাম চারিদিকে। আমেরিকায় যারা এই গার্ডেনারের কাজ করেন ওনাদের দেখি খুব চাহিদা জানেন, মাসে এনারা 2 বার করে আসেন, বাগানের সাইজ আর গাছপালার সংখ্যা দেখে ওনারা দাম ধার্য করেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছি আর মনে মনে ভাবছি দুপুরে আজকে কী রান্নাটা করব। একটাও সবজিপাতি আজকে বাড়িতে নেই, 1 সপ্তাহ করেই বাজার আনা হয়, তার বেশি আনি না, তার বেশি আনলে হয় কি সবজিগুলো এমন শুকিয়ে যায় তাদের কি ইচ্ছা করে না রান্না করতে, তো শুক্রবার কিংবা শনিবার করে যাই, আবার তারপরের সপ্তাহে শুক্র শনিবার করে যাই। কিন্তু এই সপ্তাহে শুক্র শনিবারটা যাওয়া হয়নি, আর রবিবার তো কেটেই গেল স্যান ফ্রান্সিসকোতে। এটা বোধহয় প্রতিটা বাড়িরই মা বউদের একটা বড় চিন্তার জায়গা যে প্রত্যেক দিন কী রান্না করব, সারাদিনে যে 3-4 বার খাওয়া দাওয়া হবে কী দেয়া যায়। মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটা সারা সপ্তাহের লিস্ট দিয়ে দিত
যে এই রান্নাগুলো হবে তাহলে বোধ হয় অনেকটা সময় বাঁচত। কী সুন্দর গাছগুলো হয়েছে দেখুন, তিনটে স্ট্রবেরির গাছ থেকে আজ প্রায় 13টা স্ট্রবেরির গাছ হয়েছে। ফুল কত কমে গেছে দেখছেন, ঠান্ডা হাওয়া পাচ্ছে বলে। তবে যে জিনিসটা আপনাদেরকে একবার দেখাবো বলে নিয়ে এলাম বাগানে, দেখুন এখনও স্ট্রবেরি হচ্ছে। এখন কিন্তু আর স্ট্রবেরির সময় নয়, কিন্তু সাইজটা হয়ে গেছে একদম ছোট্ট ছোট্ট। এত সুন্দর টুকটুকে লাল স্ট্রবেরিগুলো হয়ে আছে, খরগোশগুলো আর এলোই না জানেন। আমার পাশের বাড়ির বন্ধুকেও জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ গো, তোমার গাছে তো অত ফল হয়েছে, তোমার বাড়িতে এখন আর খরগোশ আসে? ও বলছে না, ওর বাড়িতেও আসে না। আসলে এত গাড়ি বাস চলে তো এখন, প্রচুর দেখি অ্যাক্সিডেন্ট হয়ে মরে থাকে রাস্তার উপরে, বোধহয় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ওরা। রাস্তা ক্রস করতে যায়, বুঝতে পারে না, ধাক্কা খেয়ে যায়। আর এখানে গাড়ি চলে তো খুব জোরে, ওদের ছোটার থেকেও জোরে। এই দুটো বেশ সুন্দর পেকেছে, এই দুটোকে তাই তুলে নিলাম। আসেই না ওরা, রেখে রেখে দেখুন ফাঙ্গাস ধরে যায়। চলুন, ওর বাবা আবার অফিস বেরাবে, একটু গুছিয়ে দিই। চল আসছি। সাবধানে যেও, পৌঁছে ফোন করবে একটা। সাইকেল? হ্যাঁ, কালকে তো পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। শান্তি নেই জীবনটায়। ও বলো বেরিয়ে এলো, ওর সংসারটা নিয়ে ও পার্কে যায়। আর কদিনই পার্ক, এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। মানিব্যাগটা নিয়েছো? মোবাইলটা নিয়েছো? না, ঠিক আছে, পৌঁছে একটা ফোন করা দরকার। ওর বাবা সবসময় অফিস বেরায় জিপিএস দেখে, কখন সব থেকে কম সময় দেখাচ্ছে সেই সময় বেরায়। ওই রাস্তায় অপেক্ষা করে কি করবো, তার থেকে বাড়ি থেকে একটু পরে বেরাবো। অনেকটা দূর পরে ওর বাবার এখান থেকে অফিসটা, প্রায় এখন ঘন্টাখানেক যেতে হবে। সকাল এখন প্রায় 10:30 মতো বাজে, এই সময়টা কি সুন্দর, রোদটা উঠেছে দেখুন, একদম ঝলমল করছে। দুটো মিনিট দাঁড়াই, তারপর ঘরে যাব। সোমবার হলে ও আজ ভাবছি মাছ মাংস ডিম আর কিছু করব না। আজকে ওর বাবা একটু গণেশ ঠাকুরকে ফুল জল দিল, তাই ভাবছি বাড়িতে একটুখানি আলু আছে, সোয়াবিন আছে, ভালো করে আজ একটু সোয়াবিনেরই তরকারি করি। আবার সন্ধেবেলাতেও আজকে আবার এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে গণেশ পুজোর জন্য, তাই ভাবলাম থাক, আজ আর মাছ মাংস ডিম করে কাজ নেই, আজ একটু সোয়াবিনই থাক। আর সোয়াবিন হলে দেখি বাচ্চারাও ভালো খেয়ে নেয়। রামাটা তো এখনও ভাবে এটা চিকেন। সব গুঁড়ো মশলাগুলো, একটু আদা রসুন বাটা আর একটুখানি টমেটোটাকেও আজকে একটু বেটে নিয়েছি, সবগুলো দিয়ে একটু ভালো করে কষাতে রেখে দিচ্ছি। কষানো হয়ে গেলে সোয়াবিন দিয়ে নামিয়ে দেবো। আজকে যিনি গার্ডেনার এসেছিলেন ওনাকে বললাম এবার প্রত্যেক মাসেই আসতে। বছর দুয়েক আগে আমি একবার ভেবেছিলাম যে একজন গার্ডেনারকে রাখি, বাগানটা ভালো করে পরিচর্যা হবে। যার সঙ্গে তখন কথা হয়েছিল উনি মাসে বলেছিলেন $80 করে, $80 মানে প্রায় ধরুন ওই 6,500 টাকা মতো। তখন আর রাখিনি, কিন্তু আজকে ইনি আবার বললেন মাসে মাত্র $50 জানেন, $50 মানে প্রায় ধরুন ওই 4,000 টাকা মতো। যতদিন যায় জিনিসপত্রের দাম তো দেখি তত বাড়ে, এই প্রথমবার দেখলাম জিনিসের দাম আবার কমে গেল। ওই জন্য আর দ্বিমত করিনি, ওনাকে বললাম সামনের মাস থেকে আসতে। গত বছরটা এত প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি গেছে সে আর বলার কথা নয়, সে তো আপনারা দেখেইছেন ব্লগে। আর বাগানের ঘাসগুলো হয়ে গেছিলো হাঁটু অবধি লম্বা জানেন। গত বছর এই মারাত্মক শীত আর বৃষ্টি থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবছর শীতে আর বাগানের অমন অবস্থা হতে দেবো না, একজন কোনো গার্ডেনারকে রাখবো। একটুখানি ঘি আর গরম মশলা দিলাম, একটু থাক, ছেলেমেয়েরা আসতে তো অনেকটাই দেরি হবে, ওই জন্য আমি ভাবলাম অপেক্ষা করে আর কাজ নেই। ওর বাবাও যখন আজকে অফিস গেছে, নিজেই দুটো নিয়ে আগে খেয়ে নিই। প্রায় 1:30 মতো এখন বাজেও, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ছেলেমেয়েদের আনতে যাওয়া তোড়জোড় শুরু করতে হবে। দুজনের তো দুরকম সময়ে ছুটি, আর এখন তো আবার গাড়িও নেই হেঁটে হেঁটে আনা নেয়া। এই যে চলে এসেছে ব্যাংকটা, স্কুল খুলেছে মানেই তো জন্মদিন শুরু, প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো বন্ধুর জন্মদিন, আর একটা করে গুডি ব্যাগ নিয়ে আসে আর 1,000টা চকলেট নিয়ে আসে। একটা কার্ড দিয়েছে, ছোটো তো এখন ওরা চিঠি লিখতে পারে না, তাই ওটা খালিই দিয়েছে। একটা চকলেট, একটু রং পেন্সিল, আর এটা একটা এমনি পেন্সিল, বাচ্চাদের জন্মদিন তো 1,000টাই রং পেন্সিলই থাকে। আর গামি বিয়ার, এটা তো খুব বাচ্চাদের প্রিয়। ও বাবা, আবার একটা মোম রং, এটা এখন আর ফুলতে দেবো না, কদিন আগেই একটা নতুন ফুলেছে, এটা এখন কিছুদিন রেখে দেবো।
একটা ওই পপিট। কোনটা খাবে তুমি এখন? এটা খাবে? ইয়া। আচ্ছা খাও খাও। আই ক্যান নট ওপেন ইট। আই ক্যান নট ওপেন ইট। দাও আমি খুলে দিচ্ছি দাও। চলুন এটাকে এবার স্নান করাই, করিয়ে খাইয়ে দাইয়ে তারপর মেহুকে আবার আনতে যাব। ও আমাকেও আবার একটা ভালোবেসে দিয়েছে, এই যে হলুদ রঙের ভাল্লুক। সন্ধে 7টা মতো বাজে এখন, মিনিট দশেক পরেই আমি বেরাবো আমার বন্ধুর বাড়িতে গণেশ পুজোর জন্য। মেহা বললো যাবে না, ওর হোমওয়ার্ক বাকি আছে, আর ওর বাবা তো বসেই পড়েছে আবার মিটিং মিছিল নিয়ে। একটুখানি ওদের জন্য তাই কুমড়ো আলু ভাজা করে দিচ্ছি, রুটি দিয়ে খেয়ে নেবে। চলুন এবার বেরাই। চলে এসেছি আমরা বন্ধুর বাড়িতে। মেহানা এলেও জানেন তো আমাকে কিছুতেই পিছু ছাড়বে না, তাই ওটিকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওর অতটা হোমওয়ার্কের চাপ নেই, ও স্কুলেই সব পড়াশোনা। ভারী সুন্দর করে আয়োজন করেছে বন্ধু এই গণেশ পুজো। আমরা সকলে একে একে এবার ওনাকে আরতি করছি, নিজের পরিবারের সাথে সাথে গোটা বিশ্বের প্রতিটি মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির কামনা করি। চলুন এবার সকলে মিলে একটু বসি, একটু গল্প গুজব, একটু খাওয়া দাওয়া, তারপরে বাড়ি। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।